আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচনী কর্মী সভা বহরমপুরে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে শনিবার রাত্রি 8টা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে মুর্শিদাবাদ জেলার চুঙ্গিপুর লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা ও বহরমপুর লোকসভার নেতা কর্মী ও দলীয় প্রার্থীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের এই অনুষ্ঠানে চঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান ও মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান সহ জেলার প্রায় সমস্ত বিধায়ক ও দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে গড় হাজির ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। কর্মী সভা থেকে ফিরহাদ হাকিম বলেন, বাংলায় 7 দফা নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। বিজেপি পরিকল্পিতভাবে উত্তরপ্রদেশ এবং বিহারের সাথে বাংলাতেও 7 দফা নির্বাচন করতে চলেছে। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বিজেপির সুরে সুর মেলাচ্ছে। বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মুর্শিদাবাদ জেলার 2 বিধানসভা বিজেপির হাতে তুলে দিয়েছেন। আমাদের প্রার্থী নিয়ে অধীর চৌধুরী ভয় পেয়েছেন। পাশাপাশি তিনি বলেন, মুর্শিদাবাদ জেলার 3 লোকসভার নির্বাচনে তারা জয়ী হবেন। 7 দফা নির্বাচন, বিহারে 7 দফা নির্বাচন, বাংলায় দরকার ছিল না। এত সেন্ট্রাল ফোর্স দিয়েও বিজেপির এত ভয় কেন যে 7 দফা নির্বাচন করবে? বাংলায় আইন শৃঙ্খলা ঠিক আছে, বাংলায় মানুষ একসাথে আছে। এই আজ থেকে ধরলে 2.5 মাস ধরে নির্বাচন, অর্থাৎ আমাদের কাজকর্ম, প্রোগ্রেস সব কিছু লাটে উঠে গেল। এইটা করার কারণ কি? এটা আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করি, কিন্তু নির্বাচন কমিশন নির্ভণ্ড ঘটনা করেছে, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। এক দফা নির্বাচন হলেও লড়বো, 2 দফা হলেও লড়বো, 3 দফা হলেও লড়বো, 7 দফা হলেও লড়বো। লড়াইয়ে আমরা পিছিয়ে যাই না, তার কারণ আমরা সারা বছরের হোমওয়ার্ক করে রেখেছি, তাই পরীক্ষার সময় আমাদের প্রাণ দূর দূর করে না, যাদের করে তারা লাপালাপি করছে। ব্যুরো রিপোর্ট, আইটিভি নেটওয়ার্ক।